আমাদের টাকায় চলে আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন একদম হাত কিন্তু ভেঙে দেব যে হাত দিয়ে কোনো ফাঁস কতো ধরার চেষ্টা করবেন সে হাত কিন্তু ভেঙে দেব আমি যে জমিতে থাকি আমার দেশের মাদ্রাসার ছাত্ররা কওমি মাদ্রাসা ছাত্রদের যে জমিনে থাকে এটা কি পুলিশ অফিসারের বাবা কিনে দিয়েছিল কি না এটা আমার জানতে ইচ্ছে করে এর আগেও তো অনেকে এরকম জোর দেখাইছিল

সুপ্রিয় দর্শক শ্রোতা আমার আজকের আলোচনার বিষয় আবারও কুষ্টিয়ার সেই মাস্তান খ্যাত এস তানভীর তবে তাকে নিয়ে আমি আজকে বেশি কথা বলবো না কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ইস্যু হচ্ছে এই মাস্তান এস তানভীর সুতরাং আমি আজকে বাংলাদেশের চারজন প্রখ্যাত আলেমে দিন এবং খুবই জনপ্রিয় বক্তা তারা তাদের বক্তব্যে এই এসপি তানভীর সম্পর্কে কি বলেছেন সেই বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপনের মাধ্যমে আজকে আমার এই ভিডিওটি সাজিয়েছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা প্রথমেই বাংলাদেশের একজন প্রখ্যাত আয় দিন মাওলানা শরীফুল ইসলাম এই মাস্তান এসপি তানভীর সম্পর্কে কি বলেছেন পুলিশ না ডিভিশন বলেন বলে আমাদের দেশে তোদের থাকতে দিছি লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মা আরদ আসমান কার আল্লাহ জমিন কার আল্লাহ কথা বলে না তুমি কেন বলো বলে আমাদের দেশে তোমাদের থাকতে দিছি টেবিল টানাইয়া কালেকশন করো টাকা খাইয়া বড় বড় কথা কও কথা বললে হাত ভেঙ্গে দেব বলেন না দর্শক আপনারা নিশ্চয়ই মাওলানা শরীফুল ইসলামের এই বক্তব্যটি শুনেছেন তিনি এই মাস্তান খ্যাত এসপি তানভীরকে ডিপজলের সাথে তুলনা করেছেন যদিও তিনি ব্যক্তি ডিপজলের সাথে তুলনা করেন নাই তিনি চলচ্চিত্রের একটি চরিত্রের সাথে এই মাস্তান এসপি তানভীরকে তুলনা করেছেন তাহলে চলুন আমরা পরবর্তী বক্তার কাছে চলে যাই মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক এই মাস্তান এসপি সম্পর্কে কি মন্তব্য করেছেন ওলামাইকেরাম চোর ওলামাইকেরাম ডাকাত ওলামাইকেরাম বেবিচারী ওলামাইকেরাম ফতিতালয়ে রাত কাটায় ওলামাইকেরাম হোটেলে ঘরে সুন্দরী স্ত্রী রেখা হোটেলে রাত্রি যাপন করে ওলামাই কেরাম দেশের সম্পদ লুট করে জনগণের সম্পদ আত্মসাত করে মালয়েশিয়াকে সেকেন্ড হোম বানায় সিঙ্গাপুরকে সেকেন্ড হোম বানায় আলিকোতে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকার পাহাড় করে হিসাবের উপর কি হয়েছে তোদের ইনসাফ কোথায় গেছে এর আগেও তো অনেকে এরকম জোর দেখাইছিল কিন্তু আজকে নাই জমিনের উপর দর্শক আপনারা নিশ্চয়ই মাওলানা ফরিদ উদ্দিন আল মুবারকের এই বক্তব্যটিও শুনেছেন তিনি যথার্থই বলেছেন কারণ মাদ্রাসা থেকে যারা ডিগ্রি অর্জন করেন মাদ্রাসায় যারা লেখাপড়া করেন এবং মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন এবং মাদ্রাসা থেকে ডিগ্রি অর্জনের পর বাংলাদেশের বিভিন্ন অধিদপ্তরে যারা চাকরি করে থাকেন কর্মরত থাকেন তারা আদৌ চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি মাস্তানি দুর্নীতি নারী ধর্ষণ ইফটিজিং এবং বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচারের সাথে আদৌ জড়িত কিনা সেই সাথে তিনি আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে নভেম্বর মাসে চৌষট্টিটি জেলায় যতগুলি ফৌজদারি অপরাধের মামলা হয়েছে সেই ফৌজদারি অপরাধের যারা বিবাদী আছেন তাদের মধ্যে কতজন মাদ্রাসার ছাত্র কিংবা মাদ্রাসার শিক্ষক রয়েছেন আসলেই আমি তা আমি তাকে স্যালিউট জানাই কারণ তিনি খুবই যৌক্তিক কিছু প্রশ্ন জনগণের সামনে উপস্থাপন করেছেন এবারে চলুন আমরা পরবর্তী বক্তার কাছে চলে যাই বাংলাদেশের আরেকজন প্রখ্যাত আলেমে দিন মাওলানা আব্দুর রহিম আল মাদানি তিনি এই মাস্তান এসপি তানভীর সম্পর্কে কি বলেছেন বলেছে রাস্তাঘাটে আমাদের তা আমাদের তা পুরে আমাদের জায়গায় বসবাস করে আমাদের বিরুদ্ধে কথা বলে আমার বড় জানতে ইচ্ছে করে আমি যে জমিতে থাকি আমার দেশের মাদ্রাসার ছাত্ররা কৌমি মাদ্রাসার ছেলেরা যে জমিনে থাকে এটা কি পুলিশ অফিসারের বাবা কিনে দিয়েছিল কিনা এটা আমার জানতে ইচ্ছে করে কথা বলতে হবে একজন দায়িত্বশীল পুলিশ অফিসার এত জঘন্য ভাষা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্বোধন করতে পারেন দর্শক আপনারা নিশ্চয়ই মাওলানা আব্দুর রহিম আল মাদানির এই বক্তব্যটিও শুনেছেন তিনিও যথার্থই বলেছেন তিনি যে যুক্তিটা উপস্থাপন করেছেন যে আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি বা আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করছি আমরা যে জায়গায় বসবাস করি অথবা যে জায়গায় আমরা চাকরি বাকরি করি লেখাপড়া করি সেই জায়গাটা কি এই মাস্তান এসপি তানভীরের বাবা আমাদেরকে কিনে দিয়েছেন আসলেই খুবই যৌক্তিক কথাবার্তা বলেছেন এই মাস্তান এসপি যে কথাবার্তাগুলো বলেছেন এগুলি কোনো শিক্ষিত মানুষের ভাষা হতে পারে না এখন আমার প্রশ্ন জাগে যে এইরকম একজন ব্যক্তি কি করে একটি জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পেল এটি আমার প্রশ্নের জায়গা আদৌ তিনি বিসিএস ক্যাডার হয়ে ওই জায়গায় গিয়েছেন নাকি প্রধানমন্ত্রীকে তেল দিয়ে দিয়ে ওই জায়গায় গিয়েছেন এটি হলো আমার প্রশ্নের জায়গা এবারে চলুন আমরা বাংলাদেশের আরেকজন প্রখ্যাত আলেম দিন বিশিষ্ট রাজনীতিবিদ এবং খুবই জনপ্রিয় বক্তা মাওলানা মামুনুল হক এই মাস্তান এসপি তানভীর সম্পর্কে কি বলেছেন কোন অপরাধী যত বড় অপরাধী হোক না কেন তার হাত ভেঙে দেওয়ার দায়িত্ব পুলিশকে প্রদান করা হয়নি বিচার ব্যবস্থা রয়েছে আজীবন কারাদণ্ড দেবে কিন্তু পুলিশকে কোন জনগণের হাত ভেঙে দেওয়ার অধিকার দেওয়া হয়নি জনসম্মুখে যিনি হাত ভেঙে দেওয়ার হুমকি দেন স্পষ্ট ভাষায় বলতে চাই তিনি বিচার ব্যবস্থার প্রতি প্রভাব প্রদর্শন করেছেন কাজ নিরাপদ নয় এই অস্ত্র দিয়ে তিনি এদেশের জনগণের বুকে ঠেকিয়ে দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করছেন স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই আদালতের কাছে আমরা দাবি তুলতে চাই সেই কুষ্টিয়ার বিতর্কিত এসপি সাহেবকে বরখাস্ত করতে হবে বরখাস্ত করতে হবে দর্শক আপনারা নিশ্চয়ই মাওলানা মামুনুল হকের এই বক্তব্যটিও শুনেছেন তিনি যখনই অন্যায়ের প্রতিবাদ করেন তখনই খুবই জ্বালাময়ী বক্তব্য দিয়ে থাকেন সুতরাং আজকেও তিনি তার ব্যতিক্রম করেন নাই তিনি পরিষ্কার ভাষাই বলেছেন একজন পুলিশ সুপার সাধারণ জনগণ কেন একজন আসামিরও হাত ভেঙে দেওয়ার অধিকার রাখেন না সত্যি একজন আসামি তার হাত ভেঙে দেওয়া হবে নাকি ফাঁসির দণ্ড দেওয়া হবে নাকি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে সেটি বিচার বিভাগের দায়িত্ব পুলিশের দায়িত্ব নয় তাহলে তিনি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে একটি ফৌজদারি অপরাধ করেছেন সুতরাং তাকে শাস্তির আওতায় আনা উচিত তাকে আইনের আওতায় আনা উচিত এখন এই জায়গায় আমার প্রশ্ন হলো এই যে পুলিশ সুপার মাস্তান এস তানভীর এই বক্তব্যটি দিয়েছেন এর পিছনে আসলে কোনো কারণ আছে কিনা সেটি কি আদৌ আমরা উপলব্ধি করতে পেরেছি কিনা আপনারা নিশ্চয়ই জানেন পুলিশের আইজিপি মহোদয় এই মাস্তান এসপি তানভীরের বক্তব্য দেওয়ার প্রায় দু সপ্তাহ আগে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যদিও তিনি সেখানে কাউকে পা ভাঙতে চান নাই কাউকে হাত ভাঙতে চান নাই কিন্তু তার বক্তব্যগুলিও বাংলাদেশের ওলামা মাসায়েকের বিরুদ্ধে গিয়েছিল তার বক্তব্যটাও ইসলামের বিরুদ্ধেই গিয়েছিল আমার মনে হয় আইজিপি যেখানে বাংলাদেশের একটি বৃহত্ত্র জনগোষ্ঠীকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট করে বক্তব্য দিয়েছিলেন সুতরাং সেই বক্তব্য থেকেই অনুপ্রাণিত হয়ে এই এসপি বক্তব্য দিয়েছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা ভেঙেছে দোষ দেওয়া হয়েছে যে মাওলানা মামুনুল হক এবং মুফতি সৈয়দ ফয়জুল করিম অথবা আল্লামা বাবু বক্তব্য শুনেই তাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়েই তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙেছে যদি সেই সূত্র আপনি অনুসরণ করেন তাহলে এখানেও আপনি লক্ষ্য করবেন যে আমাদের আইজিপি মহোদয় যে ভাষায় যে সুরে যে অ্যাটিচুডে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে অনুপ্রাণিত হয়েই অতি উৎসাহিত হয়ে এই মাস্তান এস পি বক্তব্য রেখেছেন সুতরাং মাওলানা মামুনুল হক তাকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন আমার দাবি তাকে বরখাস্ত করলেই শাস্তি দেওয়া হবে না তাকে তো বরখাস্ত করতে হবেই সেই সাথে তাকে আইনের আওতায় আনতে হবে আপনারা যুক্তরাষ্ট্রে চোখ বুলান এখানে একজন পুলিশ অফিসার একজন কৃষ্ণাঙ্ককে হত্যা করেছিল এরপরে সেই পুলিশ অফিসারকে যারা সহযোগিতা করেছিল তারা সহ সকলেই চাকরি হারিয়েছেন সেই সাথে তারা এখন জেলখানায় আছেন সুতরাং আইন সকলের জন্যই সমান আপনি একজনকে হাত ভেঙে দেওয়ার হুমকি দিবেন আর আপনাকে বরখাস্ত করলেই শাস্তি হয়ে যাবে বিষয়টা এমন নয় বরখাস্ত তো করতেই হবে সেই সাথে আইনের আওতায়ও আনতে হবে এবং তার শাস্তি নিশ্চিত করতে হবে আলাইকুম রহমাতুল্লাহ আবার